সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে জয়পুরহাটে নাগরিক সভা করেছে জেলা আওয়ামী লীগ। জয়পুরহাট জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন ও জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে এই সভার আয়োজন করা হয়। এ সময় নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ভিশন 2041 বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানাতে